আত্মপ্রচার নহয়, সরকারের ভাল কাম প্রচার করক, যুক্তিরে বিরোধীক দিয়ক যোগ্য প্রত্যুত্তর, রাইজর আগত তথ্যসহ দাঙি ধরক সরকারের সফল কাম। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা বিজেপির রাজ্যিক মুখপাত্র আর মিডিয়া প্যানেলিস্ট। নির্বাচন চমু চাপিছে, শক্তিশালী রূপত সাজু হয়েছে বিরোধী শিবির। নদীবান্ধ, মূল্যবৃদ্ধি, কাকে ধরে ভিন্ন ইস্যুত গেরুয়া বাহিনীক খোলঠেকত পেলার চেষ্টা অব্যাহত রাখিছে বিরোধী। আর ইয়ার মাজত সমষ্টিয়ে সমষ্টিয়ে গেরুয়া শিবিরের ভিতরভাগত অব্যাহত আছে খোয়া কামুরার রাজনীতি। এনে প্রেক্ষাপটত কোরবাত যেন বিরোধীক যোগ্য প্রত্যুত্তর দিয়াত পিছ পড়ে রয়েছে গেরুয়া দলের একাংশ মুখপাত্র আর প্যানেলিস্ট। সে এবার ফ্রন্ট ফুটত আহিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বাজপেয়ী ভবনত মুখপাত্র আর প্যানেলিস্টক বিরোধীক ধরাশায়ী করার মন্ত্রণা দিলে মুখ্যমন্ত্রী। মূলত মুখ্যমন্ত্রী সন্তুষ্ট নহয় একাংশ মুখপাত্রক, কারণ একাংশই সজোরে উত্থাপন করবা নাই দল আর সরকারের মূল বিষয়সমূহ। সে মুখ্যমন্ত্রীর নির্দেশ, দল আর সরকারের মাজত সামঞ্জস্য রক্ষা করক, সামাজিক মাধ্যমত কেবল নিজের গামোচা পিঁধা ফটো নিদিব, সরকারের ভাল কাম তথ্যসহ দাঙি ধরক, রাইজর মাজত সুমায় সফলতার খতিয়ান দিয়ক, সংবাদ মাধ্যমের টক শোত স্পষ্টতার তথ্য সহকারে আর যুক্তিরে বিরোধীক দিয়ক প্রত্যুত্তর। কেবল ইমানেই নহয়, আগন্তুক নির্বাচনক লৈ আন কেতবোর বিশেষ মন্ত্রণা মুখ্যমন্ত্রীর। মুঠৰ ওপৰত সামাজিক মাধ্যমে হওক নাইবা অন্য মাধ্যমে হওক, সকলোতে আনতকৈ এখোজ আগত থকার পরামর্শ মুখ্যমন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, প্রতিদিন টাইমস।